জীবনে সহস্রাদি জীবন কথা লিখিয়াছি বটে, আর সেই জীবনের সাথে তুমিও ওতপ্রোতভাবে জড়িয়েছিলে। কিন্তু তোমার জন্য একটি বিশেষ পত্র কখনোই লেখা হয়ে ওঠে না। ওই যে সারা জীবন তোমাকে হাতের কাছেই পাইয়াছি, হয়তো সেই কারণবশত। বিধাতাকে তুমি এর জন্য দায়ী করিয়াছ কিনা তাহা আমার জানা নাই, তবে তাহার দায়ভার তিনি বহন করিবেন ইহা আমি জানি। আর শুধু তোমাকে একক ভাবি কিভাবে? এই পৃথিবীতে কম বেশি আমরা সকলেই বিধাতাকে দোষী করিয়া সন্তোষ অনুভব করি, সেখানেই আমাদের জয়। ভুল বোঝো না মৃণাল, তোমার পত্রের পত্রুত্তর দিতে এ পত্র তোমায় আমি লিখিতেছি না, কারণ ফিরিয়ে দেব এমন উত্তর যে আমার কাছেই নেই। তুমি নারী ক্ষমাশীলা, শুধুমাত্র এই ধারণার বশবর্তী হইয়াই কত পুরুষ জাতি যে শুধু ভুল করিয়া গেল তাহা আমার জ্ঞানের বাইরে। তবে যেটুকু জ্ঞাত হইয়াছে তাহাতে জানিয়াছি পরাধীনতার যে বড় সাপ আর নাই। আমিও সবার সাথে তোমার পায়ে সেই অভিশাপের শিকল বাঁধিয়া দিয়েছি, আর সেই শিকলকে আমি কিংবা সমগ্র পুরুষকুল এক বিশাল মাপের সম্মান ভাবিয়া সারা জীবনব্যাপী পুরুষত্বের জয়গান গাইয়াছি। কিন্তু মৃণাল, পরমেশ্বর কারোর জন্য শৃঙ্খল সৃষ্টি করেন নাই, তিনি শুধু প্রেম রচনা করিয়াছেন, আর আমরা প্রেমকেই শৃঙ্খলে আবদ্ধ করিয়াছি। তুমি বা তোমরা যে কি পারো তা তো তোমরাই সর্বাধিক জানো। আমাদের কাছে তোমার পাড়ার মাপকাঠি যে অন্য রকম সেই মাপকাঠিতে মেপো না। মৃণাল, তুমি কিংবা আমি, নারী কিংবা পুরুষ, সে যে জাতিই হোক না কেন, সবার অভ্যন্তরে যে আমিটা থাকে তাকে ধোকা দেয়া যায় না। তিনির শেষে কোনো শান্ত কিনারায় সেই আমিটাই জড়িয়ে ধরে মৃণাল। তুমি আজ সেই আমির অনেক কাছাকাছি, সমাজের দেয়া নাম পরিচয় থেকে অনেক দূরে, তাই তোমাকে আরও একবার স্মরণ করায়। জীবনপটে তোমার আঁকা ছবিটাই যে শ্রেষ্ঠ হবে তার দাবি রেখো না, কিন্তু তুমিও যে জীবনের একখানা ছবি এঁকেছো তোমার মতো করে তার দাবি রেখো মৃণাল সর্বদা। ইতি রবি।